আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করব দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। অনেক হয়তো মন্তব্য করতেছেন যে আপু সবসময় রেসিপি দেন, কিন্তু আজকে কেন ব্লগ ভিডিও দিতেছেন? আসলে আমি দুবাইতে একটা গার্ডেনে আসছি, খুবই সুন্দর এই গার্ডেনটা। এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেন দুবাই। তো ভাবলাম যে সবসময় তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে এত সুন্দর একটা ভিডিও আর এত সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আজকে রেসিপি নয়, খুব সুন্দর একটা গার্ডেন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আমি আজকে ভিডিও করেছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল সাপোর্ট করে যাবেন। আর কেউ যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে দুবাই মিরাক্কেল গার্ডেন, খুবই সুন্দর এই গার্ডেনটা। শুধুমাত্র শীতকালেই এটা ওপেন করা হয়, কারণ এটা এই ফ্লাওয়ারগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফ্লাওয়ার। তো পুরাটা গার্ডেনই ফ্লাওয়ার দিয়ে তৈরি করা, বিভিন্ন ডিজাইন করেছে, সবই ফুল ফুল দিয়ে করা। তো এটা আসলে নভেম্বরের ফার্স্টের দিক দিয়ে হয়তো এটা চালু হয়, আর ডিসেম্বর জানুয়ারি হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকে। এরকম গরমের সিজন হলে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, এই ফুলগুলো তখন আর থাকে না। তো আপনারা কেউ যদি দুবাই ঘুরতে আসেন, তো আমি আপনাদেরকে বলবো যদি শীতকালে এখানে আসেন, ঠান্ডার মৌসুমে আসলে অবশ্যই আপনারা এটা মিস করবেন না, খুবই সুন্দর এই পার্কটা। এখানে যত মানুষ আসে বেশিরভাগই পর্যটক, তো সবাই মোটামুটি ঘুরতে যায়, প্রত্যেক বছরই এটা চালু হয়। তো আমরা আরও একবার আসছিলাম, তো এবছরও এখানে এসে না এসে পারলাম না এই আর কি। তো প্রায় 3-4 বছর আগে একবার এসেছিলাম এখানে, তো আবারও এবছর যেহেতু আসছি এখানে ঘুরতে, তো এ কারণে আমরা সবাই মিলে আবারও আসলাম মিরাক্কেল গার্ডেনে। তো আমি আসলে ভিডিও করতাম না, তারপরও ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার রেসিপি চ্যানেলে একটু ওখানে ভিডিও শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে, এ কারণে আমার ভিডিওটা করা। খুবই সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে একটা প্লেন, পুরাটা প্লেনই ফুলের গাছ দিয়ে সাজানো, আর আমি একটু উপরের সাইডে উঠেছি, উপর থেকে ভিউটা খুবই সুন্দর, একেবারে চারপাশে ফুলের ছড়াছড়ি। আর সবগুলা বিভিন্ন যে লাভ দেখা যাচ্ছে, তারপর বিভিন্ন ঘরের ডিজাইন বা এখানকার বিভিন্ন বিল্ডিংয়ের যে ইয়াগুলো করেছে, ডিজাইনগুলো করেছে, এগুলো কিন্তু সবই ফুল দিয়ে। আমরা ওখানেও গিয়ে অনেক পিকচার উঠিয়েছি। আমি দূর থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো এই যে এগুলো হচ্ছে ডল, এগুলা কিন্তু হয়তো নিচে কোনো মোটর লাগানো আছে, এগুলা কিন্তু ডান্স করতেছে, এই ঢলগুলা ঘুরতেছে অটোমেটিকলি। তো এখান থেকে ভিডিওগুলা আমি আপনাদের সাথে করে করে শেয়ার করতেছি। আমার ছেলে মেয়ে সামনে, ওর বাবার সাথে চলে গেছে, আমি পিছন থেকে একটু ভিডিও করতেছি আর কি। উপরের সাইডে আরও অনেক ডিজাইন আছে, কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি হয়তো অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে স্নিপ নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা একটা অনেক বড় দত্ত, দত্তটা এখানে সাজিয়ে রেখেছে ওনারা, একটা মূর্তি আর কি। আর ফুলের ডলগুলি এখানে ঘুরতেছে, মানে ওরা ডান্সিং করতেছে আর কি। খুবই সুন্দর, মানে ছবি উঠানোর জন্য, ভিডিও করার জন্য এই গার্ডেনটা খুবই পারফেক্ট। অনেক মানুষ, আমরা ওখানে গেছি সকাল সকালেই, কিন্তু মানে আমাদের পুরোটা গার্ডেন ঘুরে আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে। জায়গাটাও মোটামুটি অনেক বড়, তবে ভিডিও ছবি তুলতে তুলতে দেখা যায় যে আরও বেশি লং টাইম লেগে যায়।
যে যার মতো যত খুশি তত ছবি ভিডিও করতেছে। তো আমরা অন্য সাইডে আবারও চলে আসলাম, এই সাইড থেকে ভিউটা আরো সুন্দর। আর আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন আসছিলাম কোনো বৃষ্টি ছিল না, আমরা প্রায় অর্ধেকটা গার্ডেন ঘোরা শেষ হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুবাইতে। তো বৃষ্টির কারণে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেক ভিজে গিয়েছে। তো এই তো ভিজে ভিজে অবস্থা, আরও সুন্দর ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে অনেক বড় একটা ময়ূর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে একটা দেয়া আছে একটা মেয়ের ছবি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি সবাই উঠাইতেছে। আর সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে। আর এখানে হচ্ছে মনে হয় যেন ভাসমান একটা মেয়ে দেখতে পাচ্ছেন, চুলের ভিতরে হচ্ছে ফুলের বিভিন্ন গাছ দিয়ে উপরে ভাসমান দেখা যাচ্ছে, হাত দুটি ছড়িয়ে দিয়ে রাখছে আর কি। ওর গায়ে সুন্দর একটা ফুলের ড্রেস পরানো হয়েছে। তো আশা করবো ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত এই ভিডিওটি আর বড় করব না, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।